السلام <سلام> عليكم ورحمة الله وبركاته. تو أمرا لاس كلاس السلام سورة كي قل هو الله أحد قل هو الله أحد. ورم ده هي تون قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له

kataba alaikum asuyama Allah prescribed upon you fasting. Yeah. So, uh, huh? oh. okay. No. Any question on this? Nothing. Allahu kataba alaikum asuyama. I just अल्लाह और सत्र कोई अस्सलाम वालेकुम ये नाउन का सब्जेक्टिव और

noun when used as object ending will be zavar patha. noun when noun as subject ending will be

ال اور انا اوكي الرحمن انم القران ويوري اپرا ها اوكي انشاء الله ہم الله علم القران ها علم القران علم القران الرحمن

যদি আমরা বলি যে আল্লাহু কুতিভা কুতিভা আলাইকুম

এটা ছিল আল্লাহ প্রেসক্রাইব ফার্স্টিং আপন ইউ রাইট এটা হলো এটা ছিল অ্যাক্টিভ ভয়েসে ছিল এটা প্যাসিভে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল যেমন এই সিয়াম ও হইল রাইট ওকে এটা একটা অ্যাক্টিভ প্যাসিভের এক্সাম্পল প্যাসিফিক এক্সাম্পলিমো সিয়ামো এটা হলো প্যাসিভ প্যাসিভ ফর্মিসিপুল ফার্স্টিং অসুবিউ নাও এটুকু বোঝা গেছে আমি আপনার এক্সাম্পলে আরো আসতেছি এখানে তো সিয়াম এখানে অবজেক্ট ছিল এখানে কিন্তু এখানে সাবজেক্ট হয়ে গেল হম বোঝা কি না না হ্যাঁ 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 a fasting was prescribed upon you. Barb Taylorida. English wrote written हाँ <laughs> uh -huh. wrote it was written passive passive past participle uh -huh. so, Allah wrote for you fasting right the passive news on fasting <laughs> was written right.

कुतेबा एटा হলো ওয়াজ রিটেন কাতাবা কুতেবা হ এটা হলো ফাস্ট ফাস্ট পার্টিসিপল ফাস্ট পার্টিসিপল মানে জানবোলা হবে কুতেবা এটা past participle হয়ে গেল হ্যাঁ হ্যা ওয়াজ রিটেন ওকে নাও মোর एग्जांपल ऑन সাবজেক্ট অবজেক্ট রাইট নাও আর রহমানু

Zaidun, eh, eh? Kataba, kita Kita, Kitaban, eh? And Zaidun, huh? Eh, wrote a book, huh? Eh. Zaid Zaid wrote a book. জাইদ কাতাবা কিতাবান হ্যাঁ কিতাবানটা ছিল আসলে এরকম কিতা এটা ছিল কিতাবন আসল শব্দটা হ্যাঁ এটা হলো আসল শব্দ কিতাব ওকে তাহলে আর একটা আগে যায় ওকে বুঝছি হ্যাঁ ওকে

নাউনের শেষে দুই পেস থাকবে সবসময় যেমন মাসজি মাসজি দুন তারপরে একজনের নাম যদি থাকে এটা তো মুহাম্মা মুহাম্মা দুন বুঝলেন আছে না দুই পেস তাহলে বাই ডিফল্ট বাই ডিফল্ট যে কোনো নাউনের শেষে এক্সেপশান আছে দুই পেশ থাকবে হ্যাঁ তাহলে মুসলিম মন মানে হলো এ মুসলিম হ্যাঁ যেখানে দেখবেন কোরআন যে কোনো সময় এটা আসবে দুই পে দুটা পেস দেখবেন যদি আনলেস এই শব্দটা অবজেক্ট ব্যবহৃত না হয় মসজিদুন থাকবে হ্যাঁ তারপরে মুহাম্মাদুন এভাবে থাকবে রাইট আর যদি এর আগে আল থাকে হ্যাঁ দি এটা হলো এ মুসলিম দি মুসলিম রাইট যদি আল থাকে তাহলে এটা হলো দি দি আল মসজি এটা সিঙ্গল হয়ে যাবে আল মাসজি দু আর এটা আর নামের শেষে আগে তারা আল হবে না হ্যাঁ আল মোহাম্মদ হবে না হ্যাঁ দি হ্যাঁ দি শফিক এরকম কেউ বলে নাকি না 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 নামের আগে দি হবে না

না না সিঙ্গেল হয়ে যাবে আল কিতাব আল কিতাব ওই যে কোর আর রহমানু না সিঙ্গেল আল থাকলেই শেষে জবর হোক জের হোক পেশ হোক একটা হবে ডাবল হবে না হ্যাঁ নির্দিষ্ট করলে ডাবল আর হবে না সিঙ্গেল হবে জবর জের পেশ যেটাই হোক সিঙ্গেল হবে আব্দুল লবিচ ওকে হ্যাঁ দা হ্যাঁ হ্যাঁ বু বাবি বু বাবি হ্যাঁ আর যদি আল্লাহ থাকে বুন বান বিন এগুলো হবে ডাবল 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 হ্যাঁ ওকে কি

খলকল ওকে এটার মানে কি খলকল ইনসানা খলকল ওকে আসল শব্দ আসল শব্দরাস ছিল ইন ইনসানুন ইন সানুন এটা হলো ম্যানকাইন হ্যাঁ মানব জাতি ইনসান আচ্ছা ইনসান এখানে আল দেওয়ার কারণে আল এই যে ইনসানা সিঙ্গেল হ্যাঁ আল থাকলে আর ডাবল হবে না আর এই পেস্টটা হ্যাঁ কে জবর হলো কেন অবজেক্ট হ্যাঁ

तब सेंटेंस के अल्लामहूल बयाना राइट अल्लाह इस सुरह तमिलज़ेती सीखना अल्लामहूल बयाना हाँ ओके আল্লামা আল্লামা মানে হলো হিট এটা মানে হলো হিট হু মানে হলো হিম আর বায়ানুন বায়ানুন হলো স্পিচ হ্যাঁ স্পিচ বায়ান হয় মসজিদে স্পিচ হ্যাঁ সো বায়ানুন বায়া নুন যদি আমরা দি স্পিচ বলি তাহলে কি হবে আল বায়া নো রাইট দি স্পিচ হ্যাঁ ওকে আলের জন্য ডাবল এক সিঙ্গল হয়ে গেল ওকে এর জন্য আর এখানে পেশ গিয়ে এখানে জবর হলো কেন অবজেক্ট হ্যাঁ অবজেক্ট কেন হি

Allah Allah, Allah Allah mal Quran. Allah Allah talked Quran. Allah. 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 Allah Quran teach Quran. Okay. Allah is one speak. Speech of Allah. He is not created. He is speaking. His attribute, right? Attribute. attribute. Yeah. Yeah. I yeah. Right? right.

যখন বার্ভ আমি দেখবো এই ফর্মে রাইট আল্লামা ফর্মে ভারত দেখবো রাইট ওর আছে দাদা এটা ডবল হয়ে যায় এটা ডবল বা এই বার্ভ গুলা সব এক ফর্ম্যাটে মাঝখানিটার মধ্যে সাদ্দা থাকে রাইট সাদ্দা থাকে এটা হলো রুট রুট বার্ভের যে মিনিং তাকে স্ট্রেস করে হ্যাঁ স্ট্রেস করে যেমন আ দাদা

Killed too many, eh? Eh? Catalavane, he massacred, right? He killed. No, 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 no. Catalavane got Is it? Catalavane? He killed. Catalavane? He killed many, eh? Okay. Ah. Okay. Okay. He counted, right? Ada Damane, he? কাউন্টেড আদাদা দা এটা উচ্চারণ কি আদাদা হ্যাঁ হ কাউন্টেড তাহলে আদাদা মানে কি হবে अगेन अगेन यस আবুন্নামা লাহ আখলাদা ওই সূরা শুরু দেখি আদা সব তবা থেনা আদা আবি লাহুত মা আগনা আনহু মালহু আমা না আদাদা

হ্যাঁ গুনে বারে বারে করতে চায় না কত হইল হ্যাঁ ওটা হ্যাঁ দুইটা কারণ আছে ওটা তো আমিও দেখি হ্যাঁ আমি দেখি মানে ইন জেনারেল যে দেখি যে এটা আবার ওভার ড্রাফট হয় কিনা রাইট কত আছে কত খরচ করলাম সেজন্য প্রতিদিন দেখতে পারেন কিন্তু এত হয়েছে কালকে আবার আরেকটা বেতন পেলে এত হবে আরেকটা হলে এত হবে এক টাকাও দিব না কাউরে হ্যাঁ এইটা হলো আধা জমা করবে বাড়াবে কিন্তু খরচ করবে না হ্যাঁ ভালো কাজে কোনো কিছু খরচ করবে না এটা হলো ওইটা হ্যাঁ তাছাড়া দেখতে দোষ নেই হ্যাঁ খরচও করতে পারতে হবে রাইট পঞ্চাশ হাজার থাকলে দুই চার হাজার দেওয়ার দিতে পারার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে

আলিবার मीनिंग কিন্তু এটা হলো আবাদের হিট টট না আলিবা হলো এটা কিন্তু একদাকলে ওই নামে খাটবে না এটা হলো হি হি আলিবা মানে হি নিউ হ্যাঁ হি নিউ 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 আলি হ্যাঁ হি নিউ আলিবা হ্যাঁ হ্যাঁ আলি মানে আলি মানে হি নিউ और आलिम हो लो दी वन हु नोज है नो है तो आलिम है लो ही न्यू वन दिक अल्लाह मामा ने ही थॉट है तो ये डेलो रूट बार बेटा रूट बार बेटा हलो बार नंबर इधर डिराइव बार राइट है इधर ये है ये लम ही नोज ये लम ही

রুট বার বল এক নাম্বার আরো নয়টা ভার ওখান থেকে বের করা যায় তার মানে প্রত্যেক ভার থেকে আরো নয়টা বের হবে তা না হলো আল্লামার একটা বের হলামা তিনে হলো না আছে না নাজালা আনজালা তাহলে নাজালা হ্যাঁ তথা নাজা এইসবগুলোই করে আছে না নাজালা হ্যাঁ হ্যাঁ না জ্বালা হলো থ্রি লটার ভাব না জ্বালা হ্যাঁ

अशम <coughs> <वाल> कमारूसबानी <भी क्षारी> है चले कुंडा <आश्षाम्सु कुणा> <है>, अशमसु <कुणा> আগে অরিজিনাল শব্দটা কি ছিল শামসুন হ্যাঁ শামসু এটা শব্দের আসল শব্দটা ছিল কি শামসুন মানে সান হ্যাঁ এটা অল কামারু কামারু

बाय हुस्बान हेलो हिसाब तैयार से हिसाब हिसाब मैंने कैलकुलेशन राइट है 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 ये डे ये डे है और हुस्बान हेलो हुस्बान मैंने आरो प्रिसाइजली कैलकुलेटेड एक मोर एक्यूरेटली कैलकुलेटेड राइट

সাইজড অ্যান্ড প্লেসড এন্ড গিভেন দি ইনিশিয়ালিটি হ্যাঁ ওকে সান অ্যান্ড দ্য মুন যে কক্ষমতে ঘুরে যে স্পিডে ঘুরে মন যেখানে আছে হ্যাঁ এগুলা জায়গা মতো আছে একটু যে হের ফের হইতো তাহলে কিন্তু এই সোলার সিস্টেম বা আমাদের পৃথিবী যেভাবে চলে চলতো না কিন্তু মুন যদি আরো কাছে চলে আসতো সাগরে যখন হাই টাইড হয়

না এটা হলো দাম্বা রাইট এটা হলো ফাথা আর নাউন ইউজ নাউন নাউন 어 বাই দা প্রেসিডেড বাই প্রিসিডেড বাই প্রিপজিশন প্রিপজিশন এর কেস এন্ডিং হবে কাসরা এটা হলো তিনটা রুল

শব্দ নাইট হে নাইট হ্যাঁ এটা আছে রাইট নর্মাল ফর্ম কারণ এখানে কোনো কোনো সাবজেক্ট কোনো সেন্টেন্স এটা ঢুকাই নেই না ঢুকাইলে এটা শেষে নর্মাল ফর্ম পেশ থাকবে তাহলে যখন এটা সেন্টেন্সে গেলো ইন্যা আনজাল না আন ইন্যা হোক ফি লাই লা

फिर इधर इड़ा ज़र है इसलो लाइलातिन है अब इधर इधर सब ना इधर सब अंडरसेंड है इसलो फिर लाइलातिन कदर जाओ ना ओके पर लाइन क्या है लो लाइ ऐसे लाइलातुल कदर लाइलातुल कदर हाँ ऐसे एक लाइन बात दिलाना

और पिसने जाओ लगे हाँ और इतना हाँ अबे आमिजाई सुराई सुराई अम्म जी ग्रामर शिक्त जाई है ये जा जा ग्रामर तो है दी वर्षों से लगा अबे अम्म ग्रामर बोली जान ग्रामर इधर कर है तो जान सुराई सुराई जान ग्रामर इधर कर है जान आराधन को एक तात पहले लेक लाम राइट है আর আহমানু আল্লামাল কোর আয়ানা খালা খাল আল্লামা হল বায়ানা রায় কয়েকটা নতুন শব্দ আসলো আর গ্রামের কয়েকটা মাত্র রুল আসছে বেশি না হ্যাঁ এই কয়েকটা হাতে মিনিং বুঝি নাই বুঝছেন না নাকি আর রহমানের কয়েকটা হাতির মিনিং আর আহমান আল্লাহ নাম আর আহমান ও আল্লাম মানে হিটত আল কোর আয় না হিটত দেখো আন মুখস্থ রাখতে হবে কি আল্লামাটা মনে রাখতে হবে যে আল্লামা মানে হিটত